আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি থেকে পাঁচশোরিয়ালে যতবার খুশি দেশে আসা যাওয়া করা যাবে পাঁচশোরিয়ালে মিলবে মাল্টিপল এক্সিট রিএনটি বিষা সে বিষয়টি নিয়ে বিস্তারিত দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি যাওয়াজাতের পক্ষ থেকে জানানো হয়েছে মাত্র পাঁচ রিয়ালের বিনিময়ে একজন প্রবাসী কর্মী চাইলে মাল্টিপল এক্সিট রিএনটি ভিসা ইস্যু করতে পারবে আর মাল্টিপল এক্সিট রিএনটি ভিসা ইস্যু করার পর চাইলে ভিসার মেয়াদ থাকা অবস্থায় প্রবাসী কর্মীরা যতবার খুশি সৌদি আরব থেকে নিজ দেশে আসা যাওয়া করতে পারবেন এ বিষয়ে যাওয়াজাতের পক্ষ থেকে সর্বশেষ যে তথ্যটি জানানো হয়েছে পাঁচশো রিয়াল ফি দিয়ে তিন মাসের জন্য মাল্টিপল এক্সিট রিএনটি ভিসা ইস্যু করতে পারবেন প্রবাসীরা এর পাশাপাশি ইকামার মেয়াদ থাকার শর্তে বাড়তি প্রতি মাসের জন্য অতিরিক্ত রিয়াল ফি দিয়ে এক্সিট রিএনটি ভিসার মেয়াদ বাড়াতে পারবেন মানে আপনি যদি রিয়াল ফি দিয়ে একবার মাল্টিপল এক্সিট রিএনটি ভিসা ইস্যু করে থাকেন এর মেয়াদ থাকবে তিন মাস তিন মাসের মধ্যে যতবার খুশি দেশে আসা যাওয়া করা যাবে তারপরেও যদি আপনি মাল্টিপল এক্সিট রিএন্টিবিশার মেয়াদ বাড়াতে চান তাহলে ইকামার মেয়াদ থাকার পর্যন্ত প্রতি মাসের জন্য রিয়াল ফি দিতে হবে এভাবে আপনি যতবার খুশি ইকামার মেয়াদ থাকা অবস্থায় মাল্টিপল এক্সিট রিএনটি মেয়াদ মেয়াদ রিয়ালের বিনিময়ে বাড়াতে পারবেন তাছাড়া জাওয়াজাত আরও জানিয়েছে সিঙ্গেল এক্সিট রিএনটি ইস্যু করার জন্য রিয়াল চার্জ ধরা হবে একবার ভিসা ইস্যু করা হলে ইস্যু করার দিন থেকে পরবর্তী দুই মাস এই বিষার মেয়াদ থাকবে এছাড়া ভিসা ইস্যু করার সময় বাড়তি আরও রিয়াল ফি প্রদান করে এক্সিট রিএন্ট্রি ভিসার অতিরিক্ত এক মাস মেয়াদ বাড়ানো যাবে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে